নমস্কার, ওয়েলকাম টু বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। ব্যবসা করার আগে প্রত্যেকে একটা জিনিস অবশ্যই দেখে, কম পুঁজি দিয়ে কিভাবে বেশি টাকা আয় করা যায়, আর সেটাও আবার যত জলদি করা যায়। তবে সাধারণত দেখা যায় কি, অল্প পুঁজি দিয়ে যদি অধিক লাভের কোনো ব্যবসা করতে হয় তাহলে সেটা একটু ব্যতিক্রম ধর্মীয় হয়ে থাকে। আর ব্যবসা করার আগে একটা জিনিস সর্বদা মাথায় রাখতে হবে, যেটার বাজার চাহিদা সব থেকে বেশি আছে সেটার ব্যবসা করাই সব থেকে ভালো। আমাদের পূর্বপুরুষ থেকে আজ পর্যন্ত মাছের ব্যবসা করে আসছে, কিন্তু মাছের বদলে যদি স্পাইরালের ব্যবসাটা করা যায় তাহলে কিন্তু মাছের থেকে 100 গুণ বেশি ইনকাম করা সম্ভব। প্রথমত এটা বলে নিই, স্পাইরাল না কি, স্পাইরালের বাংলা মিনিং হচ্ছে সামুদ্রিক শৈবাল। এখন এটা ভাবতে পারো যে সামুদ্রিক শৈবাল তৈরি করে কিভাবে এত টাকা ইনকাম করা সম্ভব। প্রথমত দামের কথাটা বলি, তারপরে বিস্তারিত বলছি। 1 কেজি সামুদ্রিক শৈবাল বাজারে বিক্রি হয়ে থাকে 5,000 থেকে 6,000 টাকা মাত্র 1 কেজি। আর যদি মাত্র 100 স্কোয়ার ফিটের একটি জায়গায় এই সামুদ্রিক শৈবাল চাষ করা যায় তাহলে মোটামুটি 6 থেকে 7 কেজি শৈবাল তৈরি করা সম্ভব মাত্র 15 দিনের ভিতরে। মানে অ্যাভারেজটা যদি হিসাব করা হয়, 5,000 টাকা করে যদি ধরা হয় 7 কেজি, সামুদ্রিক শৈবালের দাম দাঁড়াচ্ছে 35,000 টাকা, সেটা আবার মাত্র 15 দিনের ভিতরে, আর জায়গা মাত্র 100 স্কোয়ার ফুট। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এত টাকা এই সামুদ্রিক শৈবালের দাম, তো এ দিয়ে কি করা হয়? তো প্রথমত এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিই। এই সামুদ্রিক শৈবাল দিয়ে বিভিন্ন প্রকারের ওষুধ তৈরি করা হয়, বডি সাপ্লিমেন্ট তৈরি করা হয়, বা বিভিন্ন ধরনের জুসের ভিতরে ব্যবহার করা হয়। তো এটা দুই ভাবে ইউজ করা যায়, এক তো নিজেই এই বডি সাপ্লিমেন্ট জুস বা মেডিসিন তৈরি করার কোম্পানি খুলতে পারো, এটা অনেক ঝামেলার একটি ব্যাপার। কিন্তু তুমি যদি চাও শুধুমাত্র সামুদ্রিক শৈবালটা তৈরি করে বিক্রি করতে, তাহলে বিক্রি নিয়ে একটু চিন্তা করতে হবে না, কারণ এরকম অনেক কোম্পানি আছে যেগুলো 5,000 বা 6,000 টাকার ভিতরে 1 কেজি শৈবালটা কিনে নেবে বাড়িতে গিয়ে। যদিও এখনো পর্যন্ত আমাদের বাংলাতে এই ব্যবসাটি তেমন দেখা যায় না, কিন্তু ইন্ডিয়াতে অনেক রাজ্যে যেরকম হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, গুজরাট, এরকম অনেক জায়গায় এই সামুদ্রিক শৈবালটি চাষ করতে দেখা যায়। তো তুমি যদি শিখতে চাই ব্যবসাটি সম্পর্কে সম্পূর্ণ, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিও, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। তো চলো শুরু করা যাক। এই স্পাইরালটা পলিথিনের ভিতরে ভরে সেখানে জল ভরেও চাষ করা সম্ভব, বা বালতির ভিতরে বা টবের ভিতরে ভরেও চাষ করা সম্ভব। মানে যে কোনো কিছুর ভিতরে যাতে জল রাখা যায় সেটা দিয়ে এটা সম্ভব। আর যদি ভালো করে করা হয় তাহলে সিমেন্টের চৌবাচ্চা তৈরি করেও চাষ করা যায়। আর এইভাবে পলিথিন দিয়েও কোনো রকম পুকুর বানিয়ে চাষ করা সম্ভব, তো জলটা উপযোগী করে তুলতে হবে। তারপর এর ভিতরে স্পাইরালিনার যে বীজটা আছে সেটা এর ভিতরে এরকম করে দিয়ে দিতে হবে। দেওয়ানোর পরে এরকমভাবে এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পুরো জলটায় এটা মিশে যায়। যত ভালো করে মিশবে উৎপাদনটা তত বেশি হবে, কিন্তু প্রথম দিকে মেশাতে হবে, শেষের দিকে এটা মেশানোর কোনো দরকার নেই। তারপর এভাবে স্পাইরালটা জল থেকে আলাদা করে নিতে হবে, এভাবেও করা যায়, যেভাবে সুবিধা সেভাবে মটকাটা আলাদা করতে হবে। করার পরে এভাবে নিয়ে স্পাইরালটা শুকিয়ে নিতে হবে, শুকিয়ে বাজারে বিক্রি করতে হবে। তো রোদে শুকিয়ে নেওয়াই ভালো। তো শুকানোর পর তুমি যদি চাও নিজে মেডিসিন তৈরি করতে, তো এভাবে একটা মেশিন কিনে তুমি তৈরি করতে পারো বাড়িতেই। তো ফ্রেন্ড, এখানে দেখে নিতে পারো এখানে স্পাইরালিনের দিয়ে কি কি জিনিস তৈরি করা হয়, ট্যাবলেট, বডি সাপ্লিমেন্ট, জুস। তো এখানে আমি ট্যাবলেট দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ট্যাবলেট, এখানে 500 mg-এর 20টা ট্যাবলেট বিক্রি হচ্ছে 307 টাকা, এখানে 410 টাকায় বিক্রি হচ্ছে, এখানে 436 টাকা, 475 টাকায়। তো এর দামটা কত বেশি থাকে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে আমি অ্যামাজন ওয়েবসাইট খুলে রেখেছি, তো তুমি যে কোনো ওয়েবসাইটে বা বাজারে চাইলেও বাজার থেকেও কিনতে পারো, আর সেখানে গিয়ে যাচাই করতে পারো যে কী পরিমাণে এটা বিক্রি হয় আর কত টাকায় বিক্রি হয়। এখানে আমি তোমার বোঝার সুবিধার্থে এই পাউডারগুলো দেখাচ্ছি। এখানে যখন পাউডার ট্যাবলেট বানানো হয় তো শুধুমাত্র স্পাইরালিনই থাকে না, এর ভিতরে অন্য অন্য মেডিসিনও মিক্স করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ 590 টাকা, 625 টাকা স্পাইরালিনা পাউডার বিক্রি হচ্ছে, আর এখানে আনলিমিটেড প্রোডাক্ট আছে স্পাইরালিনার। আর এখানে আমি স্পাইরালিনার জুস ও দেখিয়ে দিচ্ছি, যেটা 400 টাকা, 340 টাকা, 675 টাকা, মানে এক এক কোম্পানি এক এক রেটে এখানে বিক্রি করছে। তো তুমি যদি চাও
এইভাবে ট্যাবলেট বা জুস তৈরি করে এটা বাজারে বিক্রি করতে পারে অ্যামাজনে বা অন্যান্য ওয়েবসাইটে। আর যদি শুধুমাত্র স্কুলেনা তৈরি করেই এই কোম্পানিগুলোর সাথে বিক্রি করতে চাও তাহলে সে নাম্বারগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে নেব, ওখানে ট্রেনিংও নিয়ে নিতে পারবে আর ওদের কাছে যত পরিমাণে তুমি প্রোডাকশন করতে পারবে তত পরিমাণে সেল করতে পারবে ওদের কাছে, মানে প্রোডাক্টগুলো তোমাকে বাজারে গিয়ে বিক্রি করতে হবে না, কোম্পানির লোকে সব মাল তোমার কাছ থেকে নিয়ে নেবে। তো ফ্রেন্ড দেখে নিয়েছো কিভাবে এটা চাষ করতে হয়, মাত্র 100 স্কোয়ার ফিটের জায়গায় 6 থেকে 7 কেজি পর্যন্ত চাষ করা সম্ভব, সেটাও মাত্র 15 দিনে। আর যদি 1 মাস ধরা হয় তাহলে 1 মাসে এরকম 12 থেকে 14 কেজি। তো ভাবতে পারো এটা করবে কিভাবে, তার জন্য আমি আমার ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে প্রথম পর্যায়ে সমুদ্রে যে চারাটা সেটাও তুমি পেয়ে যাবে। তুমি যদি এই ব্যবসাটি করতে চাও তাহলে বাড়িতে বসেও ট্রেনিংটা নিতে পারো, আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি ডিসক্রিপশনে ওদের ইমেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তুমি ডাইরেক্টও কল করতে পারো। তবে আমি এটাই সাজেস্ট করবো তুমি যদি এই ব্যবসাটি করতে চাও তো অবশ্যই এখানে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে একদিনের ট্রেনিং অন্তত নিয়ে আসবে। এটা তৈরি করতে গেলে ম্যাগনেসিয়াম সালফেট, সল্ট, খাওয়া সোডা বা অন্যান্য মেডিসিন মিশাতে হয় জলে। সাধারণত এই সামুদ্রিক শৈবালটা নোনা জলে হয়ে থাকে, তো প্রথমত নোনা জলটা তৈরি করে নিতে হয়, সেজন্য তুমি বাড়িতে বসে ট্রেনিংটা নিতে পারো কিন্তু আমার মতে ওখানে গিয়ে ট্রেনিংটা নিয়ে আসাও ভালো। আর একবার যদি স্পাসটা তুমি শিখে যেতে পারো তাহলে পরবর্তীতে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, যেহেতু এই জিনিসটা বিক্রি নিয়ে কোনো সমস্যা নাই। সেহেতু প্রথমত 100 স্কোয়ার ফিটে তুমি যদি সাকসেস হতে পারো তাহলে 1 লাখ স্কোয়ার ফিটের জায়গাও তুমি এটা করে নিতে পারবে, মানে এটা খুব দ্রুত বড় করতে পারবে। যেহেতু মাত্র 15 দিন পর পর এর টাকাটা হাতে চলে আসে বা তুমি দেখতে পারবে, সেহেতু এই ব্যবসাটি বড় করতে খুব বেশি সময় লাগবে না। তো এত অল্প টাকার ভিতরে মাত্র 1000 টাকার ভিতরে এই ব্যবসাটি শুরু করা যায়। যদি চাও সিমেন্টের চৌবাচ্চা তৈরি করো এটা করতে পারো, বা তাবু দিয়েও ছোটখাটো একটা পুকুরের মতো বানিয়েও এটা করতে পারো। তো প্রথম পর্যায়ে বেশি একটা খরচা না করে ব্যবসাটা করাই ভালো। তো ফ্রেন্ড এটা খুবই সহজ একটি ব্যবসা এবং অতি লাভনীয় একটি ব্যবসা। তো আরো যদি জানতে চাও এই ব্যবসাটি সম্পর্কে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবে যারা নিতান্তই কম টাকার ভিতরে একটি ভালো ব্যবসার আইডিয়া করছে। তো ফ্রেন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, নমস্কার।